ব্লগটা আমি এখন রাস্তা থেকে শুরু করছি। তো এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এখন যাচ্ছি আমাদের এখানকার একটা ফেমাস মেলা চণ্ডী মেলাতে, চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কত দূর কী হলো না হলো, যেতে যেতে কথা বলছি, দেখতে থাকো। চলো গাইজ, এসে গেছি মেলায়, কিন্তু মেলাটা এবছর ওইভাবে হয়নি, একদম কমের ওপর দিয়ে হয়েছে। আমি যতটা জোরে বলা সম্ভব বলছি, এই যে আমার সাথে ওই ফুচকারা রয়েছে, তো যতটা জোরে বলা সম্ভব আমি বলছি, এখন কিছুই হয়নি, গেট ফেট কিচ্ছু হয়নি, কিচ্ছু না, একদম ন্যূনতম মেলা। আগের বছর তো একদমই হয়নি, এবছর তবু হয়েছে। চলো তোমাদের দেখাতে থাকি, দেখতে থাকো। এবার আমি যদি পুরো কভার করতে চাই তাহলে পুরো ব্লগের থেকে ওভার টাইম হয়ে যাবে, সেটা সম্ভব না। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখো কি সুন্দর এখানে আচার দোকান আর জুয়েলারির দোকান আছে ওইখানে, এখানে 10 টাকার যে দোকানগুলো ভ্যারাইটিজ অফ দুই আচ্ছা চলো দেখতে থাকো।
ফুচকা খেতে এসেছি। ফুচকা আমি যে খাচ্ছি, আমি ভিডিও করছি তো ওই জন্য ওইভাবে দেখাতে পারছি না। তো এই ফুচকাটা খুব ভালো টেস্টি ছিল। আর আমার ছেলে শুকনো ফুচকা নিয়ে টানাটানি করছে, ওকে পাতা দিতে হবে, ওইসব নিয়ে বায়নাবাজি করছিল। এখন দেখছো ও দোলনা চড়ছে, দোলনা চড়বার জন্য খুব পাগলামি করছিলো। তো দোলনা চড়ছে, দোলনা মানে এগুলো ছাড়া তো চড়তে পারবে না ছোটরা, তো খুব মজা পেয়েছে, খুব ভালো লাগছিল। হ্যালো ফ্রেন্ডস, আমরা মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। তো আর দেখাতে পারলাম না, যা ভিড় ছিল ছেলে নিয়ে পারছিলাম না। তো কী কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে ব্লগটা শেষ করছি। ভালো থেকো।